আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, শাপলা ডাঁটা দিয়ে ছোট মাছ। আমরা সবাই সাধারণত শাপলা ডাঁটা ভাজিটাই বেশি পছন্দ করি, কিন্তু হালকা ঝোল করে, সামান্য পরিমাণে ঝোল ঝোল করে যদি ছোট মাছ দিয়ে রান্না করে একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না। এখানে আমি কিছু শাপলা ডাঁটা উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর সবগুলো একসঙ্গে ছাড়িয়ে আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর এগুলো আমি কেটে নিব। আমি কিছু আগেই কাটছিলাম ভুলে, কিন্তু কাটার পর ধুলে প্রচুর পরিমাণে পানি উঠে যায়, এর জন্য শাপলা কখনোই আগে কাটতে হয় না, সবসময় ছুলে ধুয়ে তারপরে কাটতে হয়। এখানে আমি তেলের মধ্যে হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে নেব, তারপর কিছুক্ষণ পর দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ আস্ত জিরা, চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে একটু তেলের মধ্যে হালকাভাবে ভেজে, এর মধ্যে আমি বেশি মশলা ইউজ করব না, শাপলা তরকারিতে এমনিতে হালকা মশলা দিলে ভালো লাগে। এখানে আমি যে পাঁচমিশালি মাছটা ইউজ করব, সেই মাছটা একেবারে রান্না করা মাছ, এর জন্য এখানে আমি শুধু হলুদ আর সামান্য পরিমাণে হাফ টিস্পুন করে হলুদ আর ধনিয়ার গুঁড়া ইউজ করব। শাপলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই নরম একটা সবজি, আমি এর জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিব, আর বেশি পানি দিব না। তারপর কিছুক্ষণ পানিটা জাল হওয়ার পর আমি দিয়ে দিব রান্না করা সেই পাঁচমিশালি মাছটা। মাছটা আমি সম্পূর্ণ শাপলার মধ্যে নেড়ে চড়িয়ে মেশাবো না, কারণ মাছগুলি ছোটো ছোটো এবং রান্না করা, তাহলে বেশি নাড়াচাড়া করলে একেবারে গলে যাবে। আমি শুধু শাপলাটা সিদ্ধ হওয়ার পর উপর দিয়ে মাছটা ছড়িয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ঝোলটা খুব পাতলাও না, আবার একেবারে শুকিয়ে ফেলেনি, একেবারে তরকারিটা ঝোলটা এমন হবে মাখামাখা, এরকম মাখামাখা ঝোলে শাপলা তরকারিটা খেতে ভীষণ মজার হয়, সেটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। এই তো আমার শাপলা তরকারিটা কিন্তু একেবারে হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন শুধু পরিবেশনের পালা। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।